ওয়েলকাম টু রাফিজ ব্লগ। তো আমাদের উইন্টার ভ্যাকেশন প্রায় শেষের দিকে, এতদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। এতদিন দুপুরের দিকে রোদ উঠলেও টেম্পারেচারটা খুবই লো ছিল, লাইক -3-4 তো নর্মালি ছিল। আজকে টেম্পারেচারটা খুবই ভালো, আজকে টেম্পারেচারটা নর্মালি হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস দুপুরে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো যেহেতু উইন্টার ভ্যাকেশনও শেষের দিকে, টেম্পারেচারটাও ভালো, তাই আজকে আমরা প্ল্যান করেছি আমরা আজকে কোথাও ঘুরতে যাব। তো নর্মালি চায়নাতে গুগল ম্যাপটা চালানো যায় না, গুগল ম্যাপে লোকেশন দেখায়, তবে রিয়েল টাইম লোকেশনগুলো দেখা যায় প্রবলেম করে, কারণ গুগলের জন্য আমাদের VPN ইউজ করতে হয়, যার জন্য একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমরা একটা চাইনিজ ম্যাপ থেকে একটা জায়গা খুঁজে পেয়েছি, যেটা আমাদের মেডিকেল ইউনিভার্সিটি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। তো আজকে আমরা সব বাঙালিরা প্ল্যান করেছি যে আমরা আজকে ওই প্লেসটাতেই যাব ঘুরতে। তো তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ বানিয়ে নেই। আমি জানি না জায়গাটা কেমন, একটা লেক টাইপের জায়গা। তো চলুন আজকে একসাথেই আমরা জায়গাটা এক্সপ্লোর করি। দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা দেওয়া, এই বাউন্ডারির ভিতরে হচ্ছে বাইক চলবে, তা মোটামুটি সব রকমের বাইক। সব রকমের বাইক বলতে ইঞ্জিনের বড় টাইপের যে বাইকগুলো, সেগুলো যেগুলো লাইসেন্স সহ সেগুলো মেন রোডে চলতে পারবে, কিন্তু এই ছাড়া যত বাইক আছে, স্কুটি বা স্কুটির মধ্যে যেসব ইঞ্জিন টাইপের স্কুটি, তা সবগুলো এই বাউন্ডারির ভিতর দিয়ে চলতে হবে। এই রোডটা মোটামুটি ভালোই প্রশস্ত, সো এটাতে একসাথে 5-6টা বাইক ইজিলি চলে যেতে পারে। তো বাইকের এই লেনের এই বাউন্ডারিটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোটো বড়ো বিভিন্ন গাছ দিয়ে, এবং গাছগুলো ওরা রেগুলার কাটিং করে রাখে, খুব সুন্দর লাগে। এবং কিছু কিছু সিজনে এই গাছগুলোতে ফুলও ফুটে, সো তখন আরও বেশি সুন্দর লাগে। তো আমরা একটা জায়গায় দাঁড়াইছি, কারণ হচ্ছে আমরা নর্মালি যে ডিস্টেন্সটা দেখে আসছি তার চেয়ে অনেক দূরে প্লেসটা। তো আমরা নর্মালি একটা জায়গায় আসছি বাইক চার্জ করার জন্য। তো পিছনে আমরা বাইক চার্জ করেছি, তার সাথে আমরা একটা প্লেস দেখলাম, সেটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখছেন এই যে জায়গাটাতে, এখানে গাড়িও চার্জ দিচ্ছে। আমি আপনাদেরকে যদি কাছে থেকে দেখাই, এখানে চার্জিং সিস্টেম যে গাড়িগুলো আছে চায়নাতে, এই চার্জিং সিস্টেম গাড়িগুলো চার্জ দিচ্ছে। এগুলো হচ্ছে চার্জিং সিস্টেম গাড়ি, এগুলো হচ্ছে এখানে চার্জ দিয়ে রাখছে। তো এখানে চাইনিজ সিকিউরিটি গার্ডরা আমাদের সাথে ছবি তুলতেছে সবার সাথে, কারণ তারা ফরেনার দেখছে, দেখে তারা তাদের মধ্যে, হ্যাঁ, লাইফের প্রথম ফরেনার দেখছে তারা ছবি তুলছে।
তো আমরা আমাদের প্লেসে চলে আসছি। নরমালি আমরা ম্যাপে দেখেছিলাম যে 35 কিলো, কিন্তু ডিস্টেন্সটা অলমোস্ট প্রায় 50 কিলো। তো এখানে এসে আমরা আগে ফার্স্ট আমাদের বাইক চার্জ করতে দিয়ে দিছি, বাইক চার্জ করতে দিয়ে এখন আমরা হচ্ছে মেইন প্লেসটাতে ঘুরতে যাব। এখানে হচ্ছে এখানকার চাইনিজরা আমাদের ফরেনারদের দেখছে, তো দেখে বিভিন্ন প্রশ্ন করতেছে আমরা কোথেকে আসছি, কোথায় পড়ি। আর প্লেসটা হচ্ছে এটা, খুবই সুন্দর একটা প্লেস। তো চলে আসছি হচ্ছে আমরা এই লেকটাতে। এটা হচ্ছে একটা লেকের রোড, আর যে রোডটার দুই পাশেই হচ্ছে লেক। আর রোডটার ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে ওরা। নর্মালি এই যে বিল্ডিংটা দেখছেন, এটার স্ট্রাকচারটা খুবই সুন্দর, কিন্তু এটা একটা পাবলিক টয়লেট, এবং পাবলিক টয়লেটের ডেকোরেশনটা বা বিল্ডিং ডিজাইনটা খুব সুন্দর, এবং ভিতরটাও খুব সুন্দর পরিষ্কার। আর পাবলিক টয়লেটে, চায়নাটা পাবলিক টয়লেটে নর্মালি কোনো টাকা দেওয়া লাগে না। তো এখানে হচ্ছে একজন চাইনিজ, উনি মাছ ধরতেছে বর্শি দিয়ে। আমরা হচ্ছে এখানে লেকে চলে আসছি। তো এই জায়গায় হচ্ছে একটা বিচ টাইপের আছে, এটা অলমোস্ট দেখতে বিচের মতো। এটা একটা আর্টিফিশিয়াল বিচের মতো, কোনো প্রাকৃতিক বিচ না। এই পুরো এলাকাটা হচ্ছে একটা লেক টাইপের এলাকা, পাহাড় আছে, ওখানে টারবাইন দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ওরা আর্টিফিশিয়ালভাবে বালু দিয়ে একটা আর্টিফিশিয়াল বিচের মতো তৈরি করার চেষ্টা করেছে। বিচে চাইনিজরা তাদের ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতেছে। এখানে বিচে কিছু দোলনা বানানো আছে। আমরা একটু আগে ঢুকছি, ওইখানে লেখা ছিল এক্সিট, এখন বের হবো, বাইরে গিয়ে লেখা থাকবে এন্ট্রি। আমরা বাঙালি তো, কারণ আমরা বাঙালি। উই আর এন্ট্রিং ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কি সুন্দর লেখা আছে, এন্ট্রান্স। উই এন্টার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই বিচের ধারে এখানে ক্যাম্পিংও করা যায়, আর এটা তাঁবু সিস্টেম, এবং তাঁবুতে এসিও আছে। আমি বিচ থেকে বের হয়ে গেছি, নাহলে হয়তো বা বিচের ভিতর থেকে দেখাতে পারতাম। তাঁবুটা খুব সুন্দর, একদম পার্মানেন্ট করা, এবং তাঁবুতে এসিও আছে।
তো এইটা হচ্ছে একটা অ্যান্সিয়েন্ট ভিলেজের মতো। অ্যান্সিয়েন্ট ভিলেজ বলতে নর্মালি চাইনিজদের গ্রামের বাড়িগুলা এরকম স্ট্রাকচারই হয়। তো এই জায়গার রাস্তাটা প্লাস হচ্ছে বাড়িগুলা খুব সুন্দর লাগছে। এই জায়গাটাতে হচ্ছে চাইনিজ গ্রামের একটা ফিল পাচ্ছি। আর এই আর্টিফিশিয়াল এই গ্রামগুলো এটা একটা পার্ক টাইপের, তো এর মাঝখানে মাঝখানে কিছু স্ট্রিট ফুডও আছে। জায়গাটা খুবই সুন্দর। আর চায়নাতে কিন্তু ব্যাটারির বাইকের পাশাপাশি ব্যাটারির ছোটো ছোটো কিছু গাড়িও আছে। আমার পিছনে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ব্যাটারি চালিত গাড়ি। নর্মালি হচ্ছে এটা একটা লেক, তো এই লেকে এখানে অনেক রকমের নৌকা পাওয়া যায়। এই নৌকাগুলো নিয়ে হচ্ছে লেকে পুরা ঘোরা যায়। আর সামারের সময় শাপলা ফুটে এই লেকে, কিন্তু এখন ঠান্ডার জন্য সব পানি বরফ হয়ে আছে এবং এই শাপলাগুলো বরফে পুরা জমাট বেঁধে গেছে। আর নৌকাগুলো খুব সুন্দর, এরকম নৌকা আমরা চাইনিজ মুভি বা সিরিজগুলোতে দেখতে পাই, এরকম টাইপের নৌকাগুলো। শুধু নৌকা না, স্পিড বোটও আছে। তো সারাদিন আমরা ঘোরাঘুরির পরে প্রচণ্ড খিদা পাইছে, আর তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসছি নুডলস খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা ডিমের নুডলস, ডিম ফ্রাই সস দিয়ে ভাজে। শেষে টেস্ট খুবই ভালো। তো আজকে আমাদের এই ছোটো ট্রিপটা খুব ভালো ছিল। ছোটো ট্রিপ বলছি এই কারণে, কারণ আমরা অন্য কোনো সিটিতে যাই নাই। আমাদের ওয়েট সিটি থেকে জাস্ট 50 কিলো দূরে একটা জায়গাতে আমরা জাস্ট ম্যাপে দেখে বাইক দিয়ে এক্সপ্লোর করতে আসলাম যে জায়গাটা আসলে কেমন। তো আমাদের এক্সপ্লোরটা খুব ভালো ছিল। জায়গাটা একটা লেক টাইপের, এখানে মেনলি হচ্ছে মাছের চাষ হয়, কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছে। জায়গাটাতে কিছু ওদের অ্যান্সিয়েন্ট ভিলেজ টাইপের বা বাড়িঘরের স্ট্রাকচার করা, আর কিছু রাইড আছে, একটা বিচ টাইপের আছে। তো মোটামুটি আমরা ঘোরাঘুরি করলাম, সবাই মিলে খুব ভালো একটা সময় স্পেন্ড করলাম আমরা। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, টেম্পারেচারও ফল করছে, তাই আমরা বেশি দেরি না করে এখনই বের হয়ে যাবো ভার্সিটির জন্য, কারণ অলরেডি টেম্পারেচার 0 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটি লাইক বাটন দিবেন। ধন্যবাদ।